মর্নিং, আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বাজে সকাল 8:30 মতো বাজে, একটা প্লেন যাচ্ছে। তো দেখতেই পেলে সকাল সকাল একদম চায়ের কাপ হাতে নিয়ে এখানে ফিনিশ করলাম চায়ের কাপটা আর কি বলতো, সকালবেলা চা বিস্কুট নিয়ে ঘরেই বসেছিলাম, বসে একটু এডিটিং এর কাজটা খাচ্ছিলাম, কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার কি বলবো। কালকে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম সকালবেলা উঠেও সেরকমই দেখতে পাবো, কিন্তু সকালবেলার ওয়েদারটা ছিল সম্পূর্ণরূপে আলাদা, একদম বৃষ্টি নেই, বৃষ্টি পুরো গায়েব। কিন্তু এই যে ঠান্ডা একটা ওয়েদার, গরমও নেই, বৃষ্টি নেই, রোদ নেই, মানে দারুণ ওয়েদার, দারুণ। তো এই ওয়েদারটার লোকটা সামলাতে পারলাম না, যার জন্য আমি বারান্দায় চলে এসেছি। আর তোমরা তো জানোই বারান্দাটা সকাল আর বিকেল এই দুবেলা বারান্দাটা আমার খুবই ভালো লাগে, আর যদি রোদ না থাকে তাহলে সারাদিনই বারান্দা ভালো লাগে, খুব ভালো লাগে। তো তার জন্য বিস্কুটটা ঘরে বসেই খেয়ে নিয়েছি, চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় চলে এসেছি। চলো তোমাদের সাথে এখনই আমি আড্ডাটা দেওয়া শুরু করি। আর এখনই আমি আবার যাব আমার বাকি এডিটিংটা সারতে, তারপরে যাব ব্রেকফাস্ট বানাতে। আর আজকে না ব্রেকফাস্টে আমার যেই ওটসটা পড়েছিল বাকি একটুখানি, ওটা আজকে উদ্ধার করব। তোমরা অনেক রকম রেসিপি আমাকে পাঠিয়েছো, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের দেওয়া আজকে একটা রেসিপি ট্রাই করব। তোমরা অনেকে বলেছো যে দিদি ওটসটা একটু শুকনো করাতে ভাজা ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে একদম ডাস্ট করে নিয়ে তারপর গোলারুটির মতো ভেজে খাও ভালো লাগবে, তো আজকে ওটাই করার চেষ্টা করব। আগে ভেজে ডাস্ট করে তারপর তার সাথে একটু আটা মেশাবো, ওইটুকুতে হবে না, অল্প একটুই আছে। তারপর পেঁয়াজ লঙ্কা ডিম যেভাবে আমি গোলারুটি করি ঠিক সেইভাবেই করার চেষ্টা করব, দেখা যাক কেমন হয়। তো চলো এখন থেকে আজকের দিনটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু তোমাদের দেওয়া ওটসের যে রেসিপিটা করেছি একদম সুপার হিট কিন্তু, কি মাম? হ্যাঁ, ও জানেও না ওর মধ্যে কিন্তু আমি ওটস মিশিয়েছিলাম, ও জানেও না, ও জানে নরমালি যেরকম করি গোলারুটির মধ্যে যেটুকু ওটস ছিল যে ফ্রিল্যাক্স এর সাথে ফ্রি পেলাম না একটুখানি, আমি প্রথম দিন তোকে উপমা বললে আমি বুঝি গেছি হ্যাঁ ওটস মানে গোলারুটি। আমি আরে প্রথম দিন তোকে উপমা করে দিলাম, তুই বললি খুব একটা ভালো লাগে না, একটা লোদ লোদ টাইপের আটা কেমন। হ্যাঁ ওটাই আজকে ওকে বললাম একটু খা না, আমি খাবো না, আমার কি খাচ্ছে ওকে বলেছো ওটস দিয়ে করেছে যে না ওটস জানে না, আমি এমনি বলেছিলাম আর গোলা রুটি খাবে, ম্যাগি খেয়েছে, ও ম্যাগি খেয়েছে, ও পেট ভর্তি, ও খেলো না একটু একটুও খেলো না। আজকে যেটা করেছে সেটা ভালো লেগেছে, খারাপ লাগে রে, কিন্তু পয়সা দিয়ে কিনে আনবো না, তুই আবার ফ্রি পাই আবার এইভাবে উদ্ধার করবো আর কি। কিন্তু আমার কিন্তু খেতে ভালো লেগেছিল, ও বোঝেইনি, মানে আমি যেরকম নরমালি গোলা রুটি করি সেটা সেরকমই করেছি, তার সাথে যেটুকু ছিল ওটা মিশিয়ে দিয়েছি আর কি, তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এখন ভাবছি যদি এরকম ভাবে ওইগুলোও করতাম তাহলে ওরসের প্রতি সেই উপমাটা করেছিল তাও অনেকটা ভালোই লেগেছিল, গরম গরম পেট ভরে দিয়েছিল না, যদি এইভাবে আগেও করতাম তাহলে ওরসের প্রতি যে অভক্তিটা এসছে সেটা আসতো না। যাই হোক চলো, আর এই তো এদের তো পরীক্ষা টরীক্ষা নেই, পড়াশোনাও 4 দিন ছুটি নিয়েছে, আজকে আমার কোনো ছুটি নেই, আজকে আমার স্যার আসবে, ওর স্যার আসবে, ভালো ছেলে, ভালো ছেলে, নিজেরটা নিজেই বলছে আমি ভালো ছেলে না, ও 3 দিন ছুটি নিয়েছে, আমার পরে এবিসিডি না, ওর কাছে ওর পড়া বেশি, তোমার কাছে তোমার পড়া বেশি, হ্যাঁ এটা ঠিক, আমার কাছে আজকে স্যার আসবে, শুক্রবার স্যার আসবে, আজকে তো শুক্রবার, হ্যাঁ আজকে আসবে, কাল আসবে, পরশু আসবে, মানে আমার রবিবার কোনো ছুটি নেই, আমার রবিবার পরে সোমবার ছুটি, আমি রবিবারটা সব আর আমার রবিবার ছুটি, কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রোজ পড়া, রোজ পড়া আছে, কিন্তু ওর ছুটি আছে সোম বুধ বৃহস্পতি 3 দিন, ওর আজকেও পড়া ছিল কালকেও পড়া আছে, আমার বুধ বৃহস্পতি সেরকম ছুটি থাকে না, আমার সপ্তাহে 2 দিন ছুটি, এক হচ্ছে বুধবার আর এক হচ্ছে সোমবার,
যাক ঠিক আছে, ছুটি ছুটি নিয়ে অনেক কথা হচ্ছে, আমার কোনো ছুটি নেই, আমাকে তো রান্না বান্না করতেই হবে। তো এখন রান্নার দিকে যাই, তো তোমরা এখন টিভি দেখবি? হ্যাঁ। একজন বললো হ্যাঁ, একজন বললো দুজনেই হ্যাঁ বলেছিস? ও আচ্ছা, ইয়েস বলেছে, আমি শুনতে পাই। তো চলো আমি রান্না বান্নায় হাত দিই, এরা টিভি টিভি দেখুক। আজকে ভেবেছিলাম যে চিংড়ি মাছটা করব, কিন্তু চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিন আমি একটা গ্রেভি বানাই যেটা খুব মানে ভালো লাগে খেতে। অন্য সময় তো মালাইকারি করি, তো সেটাতে তো নারকেলের দুধটা লাগে। এছাড়া আমি নারকেলের দুধ ছাড়া একটা গ্রেভি করি যেটা বেশ ভালো লাগে খেতে, কিন্তু সেটার জন্য না পোস্ত লাগে। এবার আমার আগের দিন একদম মনে নেই যেটা পোস্ত আনবো, এখন রান্না করতে গিয়ে দেখি পোস্ত শেষ হয়ে গেছে। যাই হোক, তার জন্য চিংড়ি মাছটাও তুলে রেখে দিয়েছি, আর এনেছিল কাতলা মাছ ওটাও তুলে রেখে দিয়েছি। তো আজকে যেটা রান্না করবো সেটা হচ্ছে পমফ্রেট মাছ। তো এটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর হবে উচ্ছে ভাজা। এই যে আর পমফ্রেট মাছটা নর্মাল যেরকম গ্রেভি করি রেগুলার বেগুন দিয়ে সেরকমই, আর এই বেগুন গুলো না সব মাঝখানের বেগুন মানে ভেজে খাওয়া হয়ে গেছে, আগার পেছনটা রেখে দিয়ে আমি এরকম তরকারি টরকারি করে মানে দিয়ে দিই আর কি, সেই অনেকগুলোই হয়েছে তো দিয়ে দেবো। তো ব্যাস, এদিকে ভাতটা তো সব রেডি করে ফেলেছি, এখন আগে উচ্ছেটা ভেজে নেবো, মাছটার ঝালটা রান্না করব, আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে তোমাদের আমার টেবিলের অবস্থাটা একটু দেখিয়ে দিই। সকালে ব্রেকফাস্টের পর রান্নার তৈরি করার সময় আমার টেবিলের হালের হালটা ঠিক এরকম থাকে। আমি এই বাসনের গামলাটা ফাঁকা করব, রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো গোছাবো, তারপর এই বাসনটা ফাঁকা হবে। এখানে সিঙ্কে কিছু ব্রেকফাস্টের বাসন আছে সেগুলো রাখবো, যেগুলো আমার মাজার সেগুলো আমি মাজবো। আর এখানে যে আলু আদা রসুন ডিম এনেছে এগুলো যার যা জায়গা মতো গুছিয়ে রাখবো, এটাকে এই পাশে নিয়ে আসবো। টেবিলটা দেখেছো টেবিলটার অবস্থা কি, এই রান্না বসিয়ে দিয়ে আমি এখন এই জায়গাটা গোছগাছ করবো। তো চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই। রান্না কমপ্লিট, এই রান্না বসিয়ে কিন্তু আমি অনেক কাজ সেরে ফেলেছি। এই যে এখানে ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে ভেজে ফেলেছি, আর এখানে পমফ্রেট মাছের ঝাল রেডি। তো এবার শুধু আমি রান্নাঘরটা পরিষ্কার করবো, এছাড়া আমার সব কাজই হয়ে গেছে, করে স্নান টান করতে যাবো, স্নান করে এসে তারপর আমরা খেতে পারি। মাছটা ঝোলের থেকে তুলতে গিয়ে এদিকের পাখনাটা এজে এটা গেল ভেঙে, এরকমভাবে ভাল লাগে?
আর আজকে মাথা ঝোলটা কিন্তু একটু ধনে পাতা পড়লে একদম পারফেক্ট জমে যেত জমে যেত ধনে পাতাটাই আনা হয়নি বেশ আছে তোমার নাম তো ভেঙে গেছে আমার তো ভালো আছে তোরটাও ভেঙে দিয়ে দেবো এবার না আমলে ভাগবে না তুমি দাঁড়াও বাবাটা তো আগে দিয়ে দিয়েছি না আমলে ভাঙবে না খাওয়া শেষ হতে না হতেই আবার আরেক বেলার জন্য তৈয়ারি শুরু আর কি সকালেরটা শেষ হতে না হতেই আবার দুপুরের জন্য প্রিপারেশন দুপুরেরটা শেষ হতে মানে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে একটু রেস্ট করতে না করতেই আবার হাতে ধরিয়ে দিল চিকেনের প্যাকেট তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে চিকেনটা আনার সঙ্গে সঙ্গে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চিকেন তো যদিও বেশিক্ষণ সময় লাগার কথা না চিকেন তাড়াতাড়ি হয়ে যায় আর ম্যারিনেশন করা থাকা মানে আমার মনে হয় চিকেন রান্নাই হয়ে গেল এবার জাস্ট একটু খুন্তি নাড়াবো ব্যাস রান্না কমপ্লিট আর এদিকে আমি আটাও মেখে রেখে দিয়েছি মানে অনেকটাই কাজ সেরে নিয়েছি এই যে এই যে আলু কেটে নিয়েছি আর চিকেন তো তোমরা দেখলেই ম্যারিনেট হয়ে গেছে এই যে প্রায় অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে তো দেখো চিকেন একদম কষে গেছে আর চিকেন একটা এমন জিনিস একদম কষতে কষতেই সেদ্ধই হয়ে যায় যাই হোক এবার দিয়ে দেবো গরম জল চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল দারুণ দেখতেও যেমন দারুণ হয়েছিল খেতেও কিন্তু ব্যাপক হয়েছিল আর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এদিকে রান্নাঘরও সমস্ত পরিষ্কার হয়ে গেছে চায়ের জল টল রেডি করে নিয়েছি আমন্ডা ভেজানো হয়ে গেছে তাতান রেডি হয়ে শুতে চলে গেছে ইন্দ্রও শুতে চলে গেছে ইন্দ্র অলরেডি ঘুমিয়েও পড়েছে কিন্তু তাতান এখনো অব্দি জায়গা আছে আমি যাবো তারপর ঘুমাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা